জায়গাটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, কাপড়গুলো তুলে দিয়েছি, এগুলো ধুয়ে পরে আবার এখানে বিছিয়ে দেব। আর গ্লাসগুলো মুছে দিয়েছি, এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে 8টা, স্নান আমার কমপ্লিট। আর যেহেতু আজকে শনিবার, নেক্সট শনিবারে এরকম দিনে থাকবে মহালয়া,
তো মহালয়ার আগেই তো দুর্গাপূজার আমরা ছোটবেলা থেকেই জানি যে মহালয়ার আগে যত ঘর ছাড়া জানি কাঁচাকাচি সবকিছু করে নিতে হয়। তো কাঁচাকুচি তো রোজকারটা রোজ থাকবেই যতই পড়ো তুমি, বাট তোমার ঝাড়াছড়িটা তো করতে হয়। তো আজকে সকালবেলা উঠেই আগে ঝাড়াঝাড়ি, ভাবলাম দিদি আসার আগে আমি ঘরটোর ছেড়ে নিই, কারণ ঘর যদি দিদি আসার পর ছাড়ি, দিদি ঘর ছাড় দিয়ে দিলে তারপর আবার সেই ঘরে পড়বে, তারপর আবার ছাড় দিতে হবে, তো দুবার কাটনি হবে। এ কারণে দিদি আসার আগে আমি ঘর ছেড়ে তারপরে শুরেকের উপরটা, তারপরে যে টেবিলেটগুলো আছে গ্লাসে সেগুলো সব পরিষ্কার করে দিয়েছি, ফ্রিজের উপরটা আজকে পরিষ্কার করেছি, এখন ফ্রিজের ভেতরটা ধরছি না। তার কারণ হলো 8টা অলরেডি বাজে, পুজো দেবো, পুজো দিয়ে গিয়ে আবার রান্না করে তারপর 9:30টার মধ্যে আবার লগ ইন করতে হবে। আর আজকে মানে থ্যাঙ্কফুলি যে দিদি, যেহেতু দেখছি আমি সকাল থেকে ইয়ে করছি, তো ও আবার বেরোবে, তো দিদি বলছে যে বৌদি তাহলে আমি একটা কাজ করি, দিদি রান্না কর এসেই আগে পরিষ্কার করে নিয়েছে বাসন থেকে, গ্যাসটা শুনছে, রান্নাঘর বলছে খুব পরিষ্কার করে, বলছে তাহলে দাদা তো খেয়ে বেরোবে, আমি তাহলে কি ভাতটা বসিয়ে দেবো? আমি হ্যাঁ বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো দিদি ভাত করে নিয়েছে প্লাস বরবটি আলু ভাজা, আজকে নিরামিষ যেহেতু দিদি ভাত আর বরবটি আলুটা কেটে ওটাও ভেজে নিয়েছে। তো যাক, দিদি এইটুকু করাতে মানে সত্যি খুব ভালো লাগলো, নিজে থেকে বলে যে করেছি খুব ভালো লাগলো, কারণ অ্যাকচুয়ালি দিদিকে তো আর রান্নার কথা আমাদের বলা নেই। তো যাক, আবার চা করেছে, তো যেহেতু দিদি এটা করেছে এখন আমি স্নান করে চলে এসেছি, পুজো দেবো, পুজো দিয়ে গিয়ে তারপরে রান্না করবো। আর কালকে সানডে, কালকে বাকি যেমন ঠাকুর ঘরটোর পরিষ্কার এগুলো কালকে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দিদি এখানে ভাত রান্না করে রেখে গেছে, আর এই যে বরবটি আর আলু ভাজা, তো এই দুটো কাজ দিদি আমাকে খুব হেল্প করেছে আজকে। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রান্না করব লাউ ডাঁটা আর আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি। তো দিদি ধুয়ে রেখে গেছে, তাও আমি আর একটু ভালো করে ধুয়ে নিই, কারণ এই দেখো বুঝছো এই হলো অবস্থা। তো এগুলো না দেখে ধুলে না সবগুলো পেটে যাবে।
এদিকে আমার লাউ ডাটা আলু টমেটোর তরকারি রান্না কমপ্লিট। আর এইটা কেটে রেখেছিলাম লাউ শাকটা, ভেবেছিলাম করবো বাট এখন আর টাইম নেই, এখন কাজে বসতে হবে, এটা পরে করবো। এইগুলো সব আজকে ধুয়ে দিয়েছি, আর বোতলের জলগুলোও শুকিয়ে গিয়েছিলো, বোতলগুলো ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর গাছগুলোও সব ধুয়ে দিয়েছি। লাকি বেম্বোটা আর এই দুটো এখানে রেখেছি একটু রোদ লাগার জন্য, বাট আমার একটু তাড়াতাড়ি দেওয়া আগে আরও আগে দেওয়া দরকার ছিল, রোদটা আস্তে আস্তে এদিকে চলে যাচ্ছে। তো পুজোর আগে শুধু ঘর দুয়ার পরিষ্কার করলে আর নিজে একদম রেডি ফেডি হলে তো চলবে না, গাছগুলোকেও একটু নতুনভাবে মানে পুজোর মতো করে সাজানো দরকার। ওই কারণে গাছগুলোকে আজকে সবগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে একটু রেখেছিলাম, বাট আর একটু তাড়াতাড়ি করলে ভালো হতো, রোদটা আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে। তো তাও আচ্ছা, যতটা লাগে, কালকে তো বাড়িতে আছে, কালকে রবিবার, কালকেও রোদ লাগবে, কারণ এইগুলো তো আমার একদম রোদ লাগে না, ঘরে সারাক্ষণ দরজা জানলা বন্ধ থাকে, তো এইগুলো এখানে রেখেছি। তো চলো, অলরেডি 9:30 বাজতে আর 3 মিনিট বাকি, এবার কাজে বসি, পরে আবার লাঞ্চের সময়। আমি এটা অর্ডার করেছিলাম, এটা হলো ডার্মাকোর একটা সানস্ক্রিন জেল বেস। তো আমি আগে যেটা ইউজ করতাম সেটা ছিল প্লামের SPF 50 একটা সানস্ক্রিন। তো ভাবলাম এবার এটা ইউজ করে দেখি, রিভিউ বেশ ভালো দেখলাম, আজকেই জাস্ট এলো। এখন 6:10 বাজে অ্যাকচুয়ালি, 6:45 নাগাদ অফিসের কাজ কমপ্লিট করলাম, তারপরে এই যে এই জাস্ট স্নান করে এসেছি, শ্যাম্পু করেছি। তার কারণ হলো মানে সারা দিন না আজকে যেমন কীরকম একটা চুলটা চিপচিপ চিপচিপ করছিল, সেই বৃহস্পতিবারই মনে হয় করেছি, মাঝখানে একটা দিন গেল, আজকেই সেম অবস্থা, প্রচণ্ড চিপচিপ করছে, ভাল লাগছিল না, কীরকম জানি লাগছিলো। তো ভাবলাম একটু শ্যাম্পু করে নিই, ফ্রেশ লাগবে। তো এখন এই যে স্নান করে এলাম, এবার যাবো পুজো দিতে, সন্ধ্যে আর পুজো একেবারেই দেবো, একটু লেটই হয়ে গেছে। তো সারাদিন তো ভিডিও আর কন্টিনিউ করাই হয়নি, কারণ অ্যাকচুয়ালি অফিসে কাজে যাবে, লাঞ্চটা কোনো মধ্যে করেছি কারণ এত কল আসছিল, তো কোনো রকমভাবে লাঞ্চটা করেছি, আর সারাদিন আর কিছু কমপ্লিট করা হয়নি। আর দেখো বাইরে পুরোপুরি অন্ধকার, তো এবার যাবো পুজোটা দেবো, পুজো দিয়ে তারপর একটু চা খাবো। আর এই যে কাপড় চোপড়গুলো এখানে এনে রাখা আছে, এগুলো পুজো দিয়ে তারপর ভাজবো। বাজে 12:10, এই জাস্ট ডিনার করে এলাম, আর কিছু কাপড় ছিল, কাপড়গুলো ভাঁজ করে ওইখানে রেখেছি, দেখো সব আবার পড়েছে। বেডশিটটা চেঞ্জ করে দিলাম, বেডশিট পিলো কভারগুলো লাগাইনি, এনার্জি পাচ্ছি না, কালকে সকালে লাগাবো, সব কিছু তুলে ভিজিয়ে রেখেছি। আর এখন ডিনার কমপ্লিট, তো আজকে আর এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু যারা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট আর হ্যাপি উইকেন্ড।